বলো কি কি অসুবিধা আছে, বলো। অসুবিধাটা বলুন, কি অসুবিধা আপনার, কি প্রবলেম আছে আপনার? আমার কমপ্লেন আছে, হ্যাঁ, 10,000 টাকা ব্যবস্থা দাও। তোমার মা শুনলি এখন তোমাকে মারবে? না না, আপনাকে কে কে বিরক্ত করছে, কে কে মারছে, কে কে পিটছে, এইটা না, এটা ছেড়ে পড়ে আপনার বাড়ির লোককে কারা মারছে আপনাকে? বাড়ির লোক আমার নেই, আমার ঘরের লোক নেই। কে মেরেছে আপনাকে? কেউ নেই আমার ঘরে। আছে আছে লোক আছে। তোর খাইলে পরে যাবে, নাঙ্গটি কাপড়টা খুলে গেলে লোককে আচ্ছা, তাহলে আপনার এবারে এই মাসে পেনশনটা হলো? দেরি আছে। আর তা আপনি পেনশনটা কই পাচ্ছেন আপনি? পেনশনটা? হ্যাঁ, তুই যাসি কেন? ঠিক আছে, আপনি সোমবারে যাবেন। আমি 3 দিন ছিলাম ওখানে, আজকেও ছিলাম। সোমবারে যাবেন? সোমবার আজকে তো ব্যাংক বন্ধ। এখন ব্যাংকের দেওয়ালে বন্ধ। হ্যাঁ, ম্যানেজার সাহেবের বিয়া। হ্যাঁ, আজকে মেজর ম্যানেজার বিয়ে ছিল। হ্যাঁ, ম্যানেজার সাহেবের বিয়ে। আচ্ছা, আপনি একটা গান করুন। হ্যাঁ, গান 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 নাই। আচ্ছা আচ্ছা, একটা গান করে দাও। কে আমার ঘরে তো বসুই গান করবে। না না, রাস্তাতে লাইট ফাইট সব আসছে, তো গানটা রেকর্ডিং ভালো হবে। গানটা করে দাও, একটা ভালো করে গানটা করে দাও। কিছু গান করতে পারবো না, মন মাথা খারাপ আছে। আমি 10,000 টাকা জোগাড় করছি আপনার জন্য। তুমি 10,000 টাকা কালকে জোগাড় করে আমাকে দাও। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, করে দিলাম। এবার আপনি গান গান, তারপরে বইটা নিয়ে আসলে আমি পেনশনটা তুলে নেব। বইটা আমি দিয়ে দেবো, বইটা আমার কাছে, আমি বানিয়ে দেবো আপনার। গ্যারান্টি? একদম পুরো 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 গ্যারান্টি। গান গেয়ে দাও, বানিয়ে নেবে বইটা। বইটা নিয়ে কালকে ব্যাংকে চল। কালকে রবিবার, কালকে যেতে পারবো না। কালকে হবে না, সোমবারে। হ্যাঁ সোমবারে, ম্যানেজার সাহেবের বিয়ে, এখন ম্যানেজার নাই। গানা তো গানে বলিয়ে यहां से आके गजब लग रहा है। एक काज करो, फोन दे देवे ना। আপনি নিজের আপনি নিজের ছেলেকে একটা সন্দেশ দিন যে আমার ছেলেটা তাড়াতাড়ি চলে আসুক, তার নাম হলো দিলু মজুমদার। কি বলবেন দিলু মজুমদার ব্যাপারে? কিছু বলবে তো বলো। তুমি একটাই কথা আমি বলবো, তোমার ভাড়া দিয়ে আর দিয়ে আমাকে রাতি নিয়ে গেল। আর কিছু বলবে? বক্তব্য রাতিতে বলবো। আপনি নিজের বক্তব্যটা বলুন, আমরা বক্তব্যটা শুনতে চাইছি। আমি তুমি মিথ্যা। আমি মিথ্যা কি করে হয়ে গেল? ওই একটা দাঁড় করেছিস, ওই 90টাকে ওইটা দাঁড় করেছিস, চল 90টা চলে গেল। কলটা খুলে রেখে দিবে, আস্তে 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 না, চশমাটা খুলে দেবো। ছুটি নিলো আর গুবিনে দিদি বাড়ি ঘুরে রাখিতে, গুবিনে দিদি বাড়ি থাকবো, ওখানে দুলু আসবে। আপনি এটাই বলতে চাইছিলেন তো? আপনি এটাই বলতে চাইছিলেন কি আপনার ছেলেটা পালিয়ে গেছে? আপনি নিজের ছেলের ব্যাপারে বলুন। আমার ছেলের বাড়ি যাবি তো তোর?
তোকে টাকা দিতে হবে ছেলের ব্যাপারে বলুন ছেলের ব্যাপারে আপনি নিজের ছেলের ব্যাপারে বলতে বলছে আমার বড় ছেলের বাড়ি যাবি তো আমাকে নিয়ে চল ঠিক আছে তোকে টাকা দিতে হবে নেই ও টাকা দিবে ওর কাছে টাকা নিয়ে দুজনকার ভাড়া নিয়ে রাজিতে যাব দুর্গাধি দুর্গ মাথা খারাপ হয়ে গেছে ওখানে রাখিতে দিয়েছে দেখে রাখ ছিল হ্যাঁ নাম কি যা বেশি করবা